বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ করল ছেলের বিরুদ্ধে, সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে, আর সেই সম্পত্তি দখল করতে বাধা দিলে বৃদ্ধ বাবাকে মারধর করে ছেলে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার দামোদরপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধ বাবা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ের পর ভোল বদল ছেলের, বাবার কাছ থেকে জোরপূর্বক বসতভিটা লিখিয়ে নেওয়ার চেষ্টা ছেলের, তাতে রাজি না হয় বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার দামোদরপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধ বাবা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বাবা ও মা। ঘটনা তদন্তে নেমেছে ইংরেজি থানার পুলিশ। জানা গিয়েছে আক্রান্ত বাবার নাম রাধাকান্ত কর্মকার, স্ত্রী অঞ্জলি কর্মকারকে নিয়ে বৃদ্ধ দম্পতির বসবাস, অভিযুক্ত ছেলে অম্বিকা কর্মকার। অভিযোগ, এই ছেলে বাবার বসতভিটা লিখে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিয়ের পর থেকেই। অশান্তির জেরে পারিবারিক মীমাংসার পর অন্যত্রে থাকেন অভিযুক্ত ছেলে ও স্ত্রী, তবে বাবার বসতভিটা লিখিয়ে নেওয়ার চেষ্টা চালাতে থাকে ছেলে। বুধবার সেই চেষ্টার সীমা ছাড়ায় বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ রাধাকান্ত বাবু। তার স্ত্রী অঞ্জলি দেবী বাড়ির পাশে জল আনতে গিয়েছিলেন, সেই সময় পাঁচিল টপকে বাড়িতে ঢুকে অভিযুক্ত ছেলে অম্বিকা কর্মকার বাবাকে মারধর শুরু করে, পিঠে মাথায় কোমরে কিল ঘুষি চালাতে থাকে। চিৎকারে স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। তারপর আক্রান্ত বাবাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। আক্রান্তের স্ত্রী অঞ্জলি দেবী ছেলে ও বোমার অত্যাচার সহ্য করতে না পেরে আগেও পুলিশের কাছে অভিযোগ করেছিল, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশে বারবার অভিযোগ করার সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। ছেলের শাস্তির দাবি জানিয়ে আবার ইংরেজি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি জানান, অভাব অনটনের দিন কাটলেও আমরা চাই শান্তিতে বাঁচতে। এবারে পুলিশ কোনো পদক্ষেপ না নিলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং ছেলে ও বোমার অত্যাচারের আমরা বিচার চাইব। এখন আজকে আজকে হলো কি, আমি গিয়েছিলাম জল আনতে গিয়েছিলাম, ও ছাদে ঘুমিয়ে আছে, পিছন বন্যাকার দেড় বাজে একটা বন্যাকার টিউলের কাছে দেখে পাঁচি টেপে, আর বাবাকে বন্যাকার ঠুকটুকালো বুঝতে পারেনি, ধাপ করলো ডাইনিং রুমে বন্যাকার ধাক্কা মেরেছে, ঘুষি চালিয়েছে বাবাকে, তখন আমাকে বলছে ফোন করলো তাড়াতাড়ি আসো আমাকে মেরে শেষ করে দিবে। আমি দৌড়ে আসলাম, জল ভরতে গিয়েছিলাম, এসে দেখছি কি বাড়িতে বলছে কি দুটার মধ্যে কে দুটাকে মধ্যে মারে শেষ করবো, তো আমি কালকে ইটা মানে গিরাবো পাঁচি দিয়ে ঘেরবো, আমি আমাকে আয় ঘেটবি কি আপনি ঘেটবি আমিও দেখবো। আমি এই কথাই বলি, আপনার ছেলে কি চাচ্ছে? ওই বলে কি আমি আমি বাড়িতে থাকবো, হ্যাঁ বাড়িতে থাকবো আমি, হ্যাঁ সম্পত্তি, হ্যাঁ সম্পত্তি চাচ্ছে আমাকে দাও, সম্পত্তি দাও। আপনাদের দেখে না ও? না দেখে না, কোনো দিন দেখে না। ও এর সঙ্গে আর কে আছে? হ্যাঁ ছেলের সঙ্গে আর কে আছে? ওর বউ ছিল। ছেলের বউ বি আমাকে মেরেছিল কতবে, সবসময় লাট লিয়ে মারবে, সবসময় গালি দেবে, এরকম খাস্তা খাস্তা গালি আর শোনা রকম গালি না। আমার আমার বাবার সম্পত্তি যা আছে তা আমার দাদা নিতে চাইছিল, প্রাচীর টপকে আজকে বিকেলে ঢুকে বাবা মাকে মেরেছে, বাবা বা চোখে ডান চোখে অতটা দেখতে পাচ্ছে না, রক্ত এখানে জমে গেছে, পেছনে মেরেছে, হাসপাতালে ভর্তি আছে, বলছে আমার সম্পত্তি দিয়ে দাও, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা জ্ঞান হচ্ছে। বলছি যে প্রায় 10 বছর আগে থেকে হচ্ছে, কি হচ্ছে সম্পত্তি লিখে দাও এটাই কথা, ছেলে বলছে আমার নামে সম্পত্তি লিখে দাও, বাবার কিছুই নেই, ওই সম্পত্তিটুকুই আছে। এদিকে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার বা আটক করতে সক্ষম হয়নি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স,
आई केयर एंड कॉन्टैक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।